আজির প্রথম খবর হয়েছে বঙ্গাইগাঁওত পাঁচখনক আসনের আধারশিলা স্থাপন মুখ্যমন্ত্রীর কলে ষাটি বছরতক অধিক উন্নয়ন হয়েছে চারি বছর। কংগ্রেসের ষাটি বছরীয় শাসনকালতক বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটর সরকারখনের চারে চারি বছরীয় কালত রাজ্যত অধিক উন্নয়ন হওয়া বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। বঙ্গাইগাঁওত উপস্থিত হয়ে এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আর কংগ্রেসের দিনত দুর্নীতি অনিময় চলি থাকার ফলত রাজ্যখন উন্নয়ন হওয়া নাছিল, যদিও মিত্রজোটর সরকারখনের দিনত রাজ্যখন দ্রুতগতিত উন্নয়ন বলে মুখ্যমন্ত্রী সোণোৱালে মন্তব্য করে। আনহাতে সাংবাদিক পরাগ কুমার ভূঁইয়ার মৃত্যুর ঘটনার তদন্তর দায়িত্ব প্রদান করা সি আই ডির দল ইতিমধ্যে কাকপথারত উপস্থিত হয়ে তদন্ত প্রক্রিয়া আরম্ভ করা বলে মুখ্যমন্ত্রী সোণোৱালে জানিবলৈ দিয়ে আর সাংবাদিকজনক প্রকৃততে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যদি কোনো এজন দোষী হারি যাব নোৱাৰিব বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী সোণোৱালে। শুক্রবারে বঙাইগাঁওত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে কেইবাটাও কার্যসূচীর আধারশিলা স্থাপন করে। বঙাইগাঁও পরিবেশ উদ্যানের উন্নয়ন আর একুয়ারিয়াম স্থাপন, কোচ রাজবংশী সংগ্রহালয়, বিসর্জন ঘাটৰ সৌন্দৰ্যবৰ্ধন, ক্লক টাৱাৰ, বৰপাৰা বাস আস্থানকে ধৰি পাঁচখনক আঁচনিৰ আধাৰশিলা স্থাপন কৰে মুখ্যমন্ত্ৰী সোণোৱালে। আধাৰশিলা কাৰ্যসূচীৰ অন্তত বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ খেলপথাৰত ৰাজহুৱা সভাত অংশ লয় আৰু সভাত মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকা আৰু ফণীভূষণ চৌধুৰীও উপস্থিত থাকে আৰু মুখ্যমন্ত্ৰী সোণোৱালে বঙাইগাঁওত প্ৰায় বিশ কোটি টকাৰ আধাৰশিলা কৰে। কোভিড নিয়ন্ত্ৰণ বিষয়লৈ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আৰু শ্ৰীলংকাৰ সৈতে চীনৰ বৈঠক। চীনে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আৰু শ্ৰীলংকাৰ সৈতে কোভিড নাইণ্টিন নিয়ন্ত্ৰণ আৰু অর্থনৈতিক বিকাশ সম্পর্কীয় এখন বৈঠকত অংশগ্রহণ করে আর পারস্পরিক বুঝাপড়ার সঙ্গে পাঁচখন দেশে কোভিড নাইন্টিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংবদ্ধ হয়ে কাম করার আগবাড়ি আইসু আর আমি অন্য দেশকো আমার সঙ্গে একলগে কোভিড নাইন্টিন নিয়ন্ত্রণের কাম করার আহ্বান জানাইছো বলে কয় চীনের বৈদেশিক মন্ত্রীয়ে। ইয়ার পূর্বে জুলাই মাহত চীনে পাকিস্তান, নেপাল আর আফগানিস্তানের সঙ্গে একে ধরনের বৈঠকত অংশগ্রহণ করেছিল আর উল্লেখযোগ্য যে করোনা ভাইরাসের সংক্রমণ আরম্ভ হওয়ার পাছত আর সীমান্তত ভারত চীনের মাজত চলি থাকা উত্তেজনাময় পরিবেশের মাজতে চীনে ভারতের সুবুরিয়া দেশ সমূহের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চলাই আহিছে। করোনা ভাইরাসের সংক্রমণক কেন্দ্র করে ইউরোপীয় দেশ সমূহ ক্রমাৎ চীনের ভাবমূর্তি ম্লান হবলৈ আরম্ভ করেছে আর সেয়েহে চীনে নতুনক দক্ষিণ এশিয়ার দেশ সমূহক নিজের পক্ষলৈ অনার প্রচেষ্টা অব্যাহত রাখিছে। মরিগাঁওত ফটকা বিক্রি আর ব্যবহারত নিষেধাজ্ঞা জারি করিলে জিলা প্রশাসনে। আগন্তুক পোহরের উৎসব দীপাবলী উদযাপনের সময়ত অধিক মাত্রাত ফটকা আর আতসবাজি বিক্রি আর ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে মরিগাঁও জিলা প্রশাসনে। ফটকা, বোমা আদি আতসবাজির শব্দের ফলত জনসাধারণের জীবন আর সম্পত্তির লোকসান হওয়ার উপরেও শব্দ আর বায়ু প্রদূষণ সৃষ্টি করার প্রতি লক্ষ্য রাখি মরিগাঁও জেলা দণ্ডাধীশ লীনা দাসে 144 ধারার অধীনত কেতবোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই নিষেধাজ্ঞা অনুসরি নির্ধারিত মানর উপরের ফটকা আর আতসবাজি কোনো ব্যবসায়ী বিক্রি আর ব্যবহার করব নিব। নিশা 10 বজার পর পয়া 6 বজালে ফটকা ফুটাব নিব। 125 বা 145 ডেসিবলের উপরের ফটকা 4 মিটারের কম দূরত্ব ফুটাব নিব আর কোনো ধরনের রকেট বোমা বিক্রি করব নিব। পেট্রোল পাম্প, এলপিজি সিলিন্ডার, গ্যাস বিক্রি কেন্দ্র, পাওয়ার হাউস আদিত 100 মিটার ব্যাখ্যাদর ভিতর কোনো ফটকা ফুটাব নিব আর পদপথ আর মূল পথত ফটকা বিক্রি বা ব্যবহার করব নিব। এই নির্দেশ 13 নভেম্বরের পর তৎকালে বলবৎ করা হয়েছে বলে জেলা তথ্য আর জনসংযোগ বিষয়া সুনীতি নার্জারিয়ে এক প্রেস বিবৃতির জড়িয়ে জানিবলৈ দিয়ে। প্রাকৃতিক দুর্যোগত প্রভাবিত 6 রাজ্যলৈ কেন্দ্রের 4,382 কোটি টাকা মুকলি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর অধ্যক্ষতাত এখন উচ্চস্তরীয় সমিতিয়া চলিত বর্ষ ধুমুয়া, বান আর ভূমিস্খলনের দরে প্রাকৃতিক দুর্যোগত প্রভাবিত 6খন রাজ্যলৈ আর্থিক সহায়ের অনুমোদন জানাইছে। এই 6 রাজ্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ আর সিকিমলৈ কেন্দ্রের অতিরিক্ত সাহায্য হিসাবে প্রায় 4,382 কোটি টাকা মুকলির অনুমোদন জানাইছে। ইয়ার ভিতর সাগরীয় ধুমুয়া আমফানের পশ্চিমবঙ্গক 2,777.7 কোটি টাকা আর উড়িষ্যার 128.23 কোটি টাকা অনুমোদন জানাইছে। আনহাতে সাগরীয় ধুমুয়া নিখরগৈ করা ক্ষতির মহারাষ্ট্রলৈ 268.59 কোটি টাকা অনুমোদন জানাইছে। একদরে দক্ষিণ পশ্চিম মৌসুমীর সময়ত হওয়া বান আর ভূমিস্খলনের কর্ণাটকক 577.84 কোটি টাকা, মধ্যপ্রদেশের 611.61 কোটি টাকা আর সিকিমের 87.1 কোটি টাকা অনুমোদন জানানো হয়েছে। উল্লেখ্য যে আমফানের পাছত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে বিগত 22 মেত পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার প্রভাবিত রাজ্যসমূহ ভ্রমণ করেছিল, যত প্রধানমন্ত্রীর ফালের পর 2খন রাজ্যলৈ জরুরীকালীন সাহায্য হিসাবে পশ্চিমবঙ্গক 1,000 কোটি টাকা আর উড়িষ্যার 500 কোটি টাকার আর্থিক সাহায্য আগবঢ়া হয়েছিল। ভারত
ভাৰত স্থাপন হ'ব বিশ্ব পৰম্পৰাগত দৰৱ কেন্দ্ৰ এই ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ পৰম্পৰাগত দৰৱৰ গৱেষণা আৰু সজাগতাৰ বাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই ভাৰতত বিশ্ব পৰম্পৰাগত দৰৱ কেন্দ্ৰ স্থাপন কৰিব আৰু বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ মুৰব্বী টেড্ৰছ আধানমে এই কথা সদৰি কৰে পৰম্পৰাগত দৰৱৰ বিস্তাৰমুখী যাত্ৰাৰ বিকাশৰ বাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই দেশবোৰৰ পৰম্পৰাগত দৰৱক লৈ থকা নীতিৰ প্ৰতি সমৰ্থন আগবঢ়াব যাতে জনসাধাৰণে এখন স্বাস্থ্যসন্মত পৃথিৱীত বাস কৰিব পাৰে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ মুৰব্বীগৰাকীয়ে এইদৰে কয় উল্লেখ্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ উপৰিও ভাৰতৰ স্বাস্থ্য মন্ত্ৰালয়ে দেশত পৰম্পৰাগত দৰৱৰ বিস্তাৰৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰিছে আৰু ভাৰতত প্ৰাচীন কালৰে পৰা পাৰম্পৰিক আয়ুৰ্বেদ চিকিৎসা বহুলভাৱে প্ৰচাৰিত হৈ আছিল আৰু জনসাধাৰণৰ মাজত পৰম্পৰাগত চিকিৎসাৰ বিশ্বাস আৰু সুফল দুয়োটাই আছিল আনহাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ মুৰব্বী টেড্ৰছ আধানমো কৰোনাৰ ভেকচিন কোভাক্সিনৰ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত ভাৰতে দেখুওৱা সহযোগিতাৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক উচ্চ প্ৰশংসা কৰিছিল।